আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পাজামাটি আমি কীভাবে তৈরি করেছি এটা আপনারা হাতার ডিজাইনও দিতে পারেন তো আমি প্রথমে কাটিংয়ে চলে আসলাম আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এখানে আমার চার বাজে কাপড়টা আছে আর আমি প্রথমে লম্বার মাপটা দিয়ে নিচ্ছি আমি লম্বাটা নেব এখানে আট ইঞ্চি আর এখানে আমি দুই ভাজে নিয়ে আগে বলেছি আর চওড়াটা নিয়েছি আমি এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চি দুই ইঞ্চি মাপ দিয়ে এখানে দুই ইঞ্চি আমি মার্ক করে তারপরে কোনো কোনো এভাবে একটা মার্ক করে নিচ্ছি তো আমি এবার কোন একটা রাউন্ড শেপ দিয়ে নেব আমার ডিজাইনটা একটু রাউন্ড শেপও হবে তো আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার কাটিং করে নিচ্ছি তো আমি এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিলাম তো আমি এবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে যে আমার ডিজাইনটা দেখতে এরকম হবে তো এবার আমি এভাবে এক কালার কাপড় নিয়েছি আর এক কালার কাপড়টা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি তো আমার যে পাঁচামার উপরের পাটটা আছে আমি সেটা নিয়ে নিয়েছি তো মাঝ বরাবর থেকে আমি এই যে কাপড়টা হলুদ কাপড়টা কেটে রেখেছি সেটা মাঝ বরাবর থেকে আমি লাগিয়ে সেলাই করে নেব তবে আমি মাস বরাবর রেখে এভাবে দুপাশে সমান করে দিলাম তারপরে সেলাই করে নিচ্ছি আমি প্রথমে এক সাইড সেলাই করে নিচ্ছি তো এক সাইড পাশে আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি উপরে সেলাইটা দিয়ে নেব তো উপরে সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি এক কালার কাপড় দিয়ে পাইপেন তৈরি করে দেব তো আমি পাইপেনটা প্রথমে তৈরি করে নিচ্ছি আমি এই দুই সাইড থেকে কাপড়টা ভাস দিয়ে তারপর আবার আরেকটা ভাস দিয়ে আমি পাইপে পাইপেন তৈরি করে নিচ্ছি তো আমার পাইপেন তৈরি করা হয়ে গেছে এবার আমি যে উপরের যে রাউন্ড শেপটা দিয়েছি সেই রাউন্ড শেপের উপরে এবার পাইপেনটা বসিয়ে তারপর সেলাই করে দেব যে আমার নিচের যে সেলাইটা দিয়েছি হলুদ কাপড়ের সেই সেলাইটা যেন দেখা না যায় এভাবে বসিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর উপরে যে কোনাটা আছে কোনাটা আমি পাইপেনটা একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা দেবো তাহলে পাইপেন্টটা একটা কোনার মতো তৈরি হবে তো আমি এখানে ভাঁজ দিয়ে তারপর একটা কোনা তৈরি করে দিয়েছি তারপর আবার সেলাইটা দিয়ে নিচ্ছি তো এবার আমি আরেকটা সেলাই দিয়ে দেবো তো সেলাইটার দেওয়া হয়ে গেছে এবার আমার এখানে কিন্তু একটা সুন্দরভাবে কোনার্ট তৈরি করা হয়ে গেছে তো এবার আমি আরেক টুকরা কাপড় নিয়েছি আর এটা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা তো আমি প্রথমে দুই বাস করে নিয়েছি এবার পাজামাটার উল্টো সাইড থেকে আমি সেলাইটা দিব তো আমি উল্টো সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাইটা দিয়ে নিচ্ছি এবার আমি উল্টে দিক সাইডে উলটিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব তো উল্টে আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে তো এবার আমি পাজামার সাইড থেকে সেলাই দিয়ে তৈরি করে নিচ্ছি আমি আগেই বলেছি এটার আপনারা হাতার মোহরির ডিজাইনেও তৈরি করতে পারেন তো আমার পাজামাটা তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি এভাবে সুগুদম লাগিয়ে দিচ্ছি তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ